তো এসে গেছে সবাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবার সবাই ভাবছে আজকের ভিডিওতে কী আছে, অ্যাজ ইউজুয়াল কিছুই নেই। আসলে আজকের ভিডিওতে আমি দেখাবো এই কোয়ারেন্টিনে বিকেলবেলার টাইমটাতে আমি কী করি। এবার সবাই ভাবছে একটা গোটা দিনের ভিডিওই তো এ দেখাতে পারত, কিন্তু গোটা দিনের ভিডিও কী দেখাবো, সারাদিন তো আমি। তবে এই বিকেলবেলার টাইমটা হচ্ছে এমন একটা টাইম যখন আমি একটু অ্যাক্টিভ থাকি। বেসিক্যালি এমনি টাইমে, মানে যখন লকডাউন ছিল না, তখন আমি যখন বাড়িতে আসতাম তখন আমি প্রতিদিন বিকেলবেলায় মাঠে ফুটবল খেলতে যেতাম, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। সেই জন্য বাড়ির ছাদেই আমি ফুটবল নিয়ে লাফালাফি করি, এর বাড়ি তার বাড়ি ঢিল মারি, না ওইটা করি না, খুব ভালো ছেলে আমি। যাই হোক, তো আজকেও আমি সেই সবই করব, আর সেই ভিডিওটাই আজকে দেখানো হবে। তো চলো এবার তাহলে ছাদে যাওয়া যাক। তবে আজকের ভিডিও পরে তোমাদেরকে দুখানা চ্যালেঞ্জ দেবো, সেই দুখানা চ্যালেঞ্জ তোমাদেরকে করে দেখাতে হবে, ঠিক আছে? তবে তার আগে যেটা জরুরি সেটা হচ্ছে ছাদে যেতে হবে। এখন আমরা ঘর থেকে ছাদে যাব। টান টানা, তো এই যে ছাদে চলে এসেছি, ফুটবল খেলার মাঠ এটাই এখন আমার। তো এখন আমরা, আর ওই যে ওইটা হচ্ছে ফুটবল, তো এখন আমরা এই ছাদে একটু ঘুরে দেখি আগে ছাদটা। একটা ছাদের যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে এরকম একটা ঝাঁটা থাকবে এই ছাদে, ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে আমার সেই ফুটবল, ঠিক আছে? আয়, তোকে নিয়ে পরে দেখছি, আর বাকি একটু দেখে নিই। আর এই যে এটা হচ্ছে নারকেল গাছের যে ডালটা পড়ে, এই যে নারকেল গাছ, এখান থেকে ডালটা পড়েছে এখানে ঝড়ের মধ্যে। আর এটা তো বললামই, যারা আমার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখো তারা জানো এটাকে আমি কী সুন্দরভাবে টিপ করতে পারি অন্য একটা মগ দিয়ে। আর এই ছাদটা আরেকটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে একটা ছোটো ছাদ যেখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে এখানে নামা যায়, নেমে আমরা দেখাবো। তো এটা হচ্ছে একটা ছোটো ছাদ, ছাদের মধ্যে অন্য একটা ছোটো ছাদ। আর গাইজ, আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে এই ব্যাট। যদিও এই ব্যাটটাতে আর কিছুই নেই, ঠিক আছে, পোকা টোকা খেয়ে নিয়েছে, ব্যাটে আর কিছুই নেই। এককালে খেলতাম হয়তো, মানে ক্রিকেটেও তো আমি অনেকে কোহলি বলে ডাকে, কেন ডাকে এখন বুঝতে পারছি। তো প্রথমে আমরা এখন বল খেলে দেখাবো, এই বলটাকে নিয়ে একটু জাগলিং ফাগলিং করবো। যদি এই বলটা কোনো হাওয়া নেই, হাওয়া না শেষ হয়ে গেছে আমার মতোই অবস্থা। মানে কি, তো হচ্ছে না গাইজ, বলে হাওয়া নেই। আসলে আঙ্গুর ফল টক হয়, কিছু করার নেই, এটাই বাস্তব। আসলে বলটাতেই হাওয়া নেই, না হলে অনেক কবর পারতাম। দূরে পাঠিয়ে দিয়েছি, আবার পরে ট্রাই করে দেখছি। আচ্ছা, এবার আমাদের নেক্সট টার্গেট হবে পুশ আপ দেওয়া, ঠিক আছে? আমি কতগুলো দিতে পারছি আর তোমরা কতগুলো দিতে পারছো সেটা দেখা হবে। চলো, তো এখানটাতে করছি আমি, আচ্ছা একটু নামিনি ক্যামেরাটা, ঠিক আছে? চলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ, আর দেখা যাবে না, আর একটা, আর তিনটে, আর তিনটে, তেইশ চব্বিশ পঁচিশ, ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। আমার আমার হাত খুলে হাতে চলে এসছে, মানে হাত খুলে হাত খুলে গেছে আর কি, আর সম্ভব না।
তো অনেক খাটাখাটনি হলো, তবে যেটা হলো না সেটা হচ্ছে ফুটবল খেলাটা। তার একটাই কারণ আজকে আমি পারছি না, একটাই কারণ সেটা হচ্ছে হাওয়াটা নেই। কতবার আর বলবো, ঠিক আছে। তাও আমি আজকে দশখানা জাগ মানে দশবার আমি জাগলিং করবো এটা, ঠিক আছে। এটা একটু আলাদা স্টাইল মারতে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একটা উপরি পাওয়া না, এটা কিন্তু আমি করতে চাইনি। যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে দশখানা জাগলিং, সেটা আমি এখন করবই। 2000 years later. দশটা হয়ে গেছে, দশটা হয়ে গেছে, আমি পেরেছি। ইয়েস, বিশাল, ঠিক আছে। তো এবার আরেকটা যেই ট্যালেন্ট আমি দেখেই থাকি, এই যে এটা হচ্ছে একটা মগ, সিমেন্টের মগ এটা, হ্যাঁ অন্য কিছু না, আবারও বলছি। তো এই মগটা দিয়ে ওই যে লাল রঙের মগ ওইটাকে আমি অনায়াসে টিপ করে থাকি, ঠিক আছে, সেটাই দেখাবো। দেখো, তো আবারও তোমাকে আমার হাতে পরাস্ত হতে হলো, মরতে হলো, কীরকম লাগছে জানো? খুব খারাপ। ও ঠিক আছে, আর এরকম কি আর ভুল করবে যে আমার আমার কাছাকাছি আর কোনোদিন আসবে না? ভুল হয়ে গেছে, ঠিক আছে, মনে থাকা জানো, পরের বার থেকে এটা মাথায় রাখবে, ঠিক আছে। চুপচাপ এখানে বসে থাকো, আমার সামনে আর আসবে না, তাহলে আবার ফেলে দেবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা শেষে যেরকম আমি বলেছিলাম যে দুখানা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবো, সেই দুখানা চ্যালেঞ্জ হচ্ছে যে আমি ওই যে দশখানা যে জাগলিং করলাম, সেই দশখানা জাগলিংয়ের থেকে তোমাদের একখানা বেশি করতে হবে। মানে যাদের বাড়িতে ফুটবল রয়েছে তারা সেটা করতে পারো, দিয়ে সেই ভিডিওটা করে তোমাদের ইনস্টাগ্রাম স্টোরিতে আমাকে মেনশন করতে পারো, আমি দেখবো সেটা। আর যাদের বাড়িতে ফুটবল নেই তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই, তারাও যে আমার থেকে প্রতিভাবান সেটা প্রমাণ করার জন্য তোমরা ওই যে আমি পুশ আপ দিলাম 25খানা, মেয়েদের কাছে 25খানা তো পারবে না তোমরা, দুর্বল শরীর, 5খানা করো, ঠিক আছে, 5খানা করো, ছেলেদের কাছে 25-এর থেকে একখানা বেশি করতে হবে, ঠিক আছে, তোমাদের কোনো ছাড় নেই। তো সেটা করে আমাকে তোমরা মেনশন করতে পারো, আমি সেই সব দেখবো। তো আজকের মতো এই দেখালাম যে আমি বিকেলবেলায় কী করি, খুব অ্যাক্টিভ ছিলাম আমি। যারা ভাবো যে আমি সারাদিন ল্যাট খাই, ওরকমটা মোটেও নয়, আমি এরকমই অ্যাক্টিভ। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এরকমই কোনো ভুং ভাং টপিকে, কোনো মানে নেই যার, কোনো মুন্ডু নেই, বা এই চুলটা কীরকম হয়েছে সেটাও তোমরা জানিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।